বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুষ্কা শর্মা, অভিনেত্রীর পরবর্তী সিনেমা চাক দ্য এক্সপ্রেস। সিনেমাটিতে ভারতের নারী ক্রিকেট দলের ফার্স্ট বোলার ঝুলন গোস্বামীর ভূমিকায় দেখা যাবে তাকে। এদিকে সিনেমায় নিজেকে ঝুলনের ভূমিকায় ফুটিয়ে তুলতে নিয়মিত ব্যাটিং ও বোলিং অনুশীলন করছেন এই অভিনেত্রী। এজন্য তিনি পেশাদার কোচেরও সাহায্য নিচ্ছেন। তবে মজার বিষয় হল, তার সে অনুশীলনের ক্ষেত্রে আরেকজন বড় ক্রিকেটার সাহায্য করছেন। সম্প্রতি অভিনেত্রীর এক সাক্ষাৎকারে বিষয়টি উঠে আসে, আর সেই বড় ক্রিকেটার হলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও অভিনেত্রী আনুষ্কা শর্মার স্বামী বিরাট কোহলি। সেই সাক্ষাৎকারে আনুষ্কা জানান, বোলিং এর জন্য কোচের সহায়তা নিলেও ব্যাটিং এর জন্য স্বামী বিরাটের কাছ থেকে নিয়মিত পরামর্শ নিচ্ছেন তিনি। তিনি আরও জানান, শুধু ব্যাটিংই শিখছেন এমনটি নয়, বাঙালি ক্রিকেটার ঝুলনের চরিত্রে অভিনয়ের জন্য বাঙালি সংস্কৃতির সঙ্গে নিজেকে একাত্ম করেছেন, এমনকি বাংলা ভাষাও শিখছেন তিনি। শিগগিরই লর্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে সিনেমার দৃশ্যধারণ শুরু হবে। সিনেমাটি পরিচালনা করছেন প্রসিত রায় আর মুক্তি পাবে নেটফ্লিক্সে। খেলাধুলা বিষয়ক এটি দ্বিতীয় সিনেমা আনুষ্কার। এর আগে 2016 সালে সালমান খানের বিপরীতে সুলতান সিনেমায় কুস্তিগিরের চরিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী।